আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমদানি রপ্তানি নয়, আজকে হচ্ছে নতুন উদ্যোক্তা যাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে আলোচনা করব। অনেকেই হচ্ছে আমরা নতুন করে উদ্যোগ শুরু করি, কিন্তু উদ্যোগ শুরু করার শুরুতে যেই মূলধনটার প্রয়োজন হয় এই বিষয়টা আলোচনা করব। কারণ এই মূলধনটা কালেকশন নিয়ে অনেকেই ঝামেলায় পড়েন, কিভাবে মূলধনটা কালেক্ট করতে হবে, আদতে কি কালেক্ট করা প্রয়োজন আছে কি না, এই বিষয়টা আপনাদের সামনে আজকে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো যারা এই ব্যবসা শুরু করতে চান একদম প্রাথমিক পর্যায়ে, আসলে ব্যবসা দুই ধরনের, একটা হচ্ছে গতানুগতিক ব্যবসা, ট্রেডিশনাল বিজনেস, আর একটা হচ্ছে আমাদের নতুন একদম একটা বুদ্ধিমত্তা ভিত্তিক ব্যবসা, যেটা হচ্ছে যেমন ধরুন ট্রেডিশনাল ব্যবসার বাহিরে, সাপোজ আমাদের আপনি ধরুন যে আমাদের পাঠাও যে কুরিয়ার রয়েছে, এই এই কুরিয়ার সার্ভিসটা হচ্ছে একদম নতুন। পাঠাও যে আমাদের, আমরা যে যে মাধ্যমে হচ্ছে বিভিন্ন মানুষ পরিবহন করে থাকে, এই যে ব্যবসাটা, এটা কিন্তু একদম নতুন এক ধরনের পাঠাও রাইড শেয়ারিং যে বিজনেসটা, এটা একটা নতুন আইডিয়া ভিত্তিক বিজনেস, এটা গতানুগতিক বিজনেস হয়। তো এই দুই ব্যবসার মধ্যে আপনি গতানুগতিক ব্যবসা, ধরুন আপনি একটা দোকান দিবেন, দোকানে আপনি চকবাজার থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন এবং সেই প্রোডাক্টগুলো সেল করবেন, এটা হচ্ছে গতানুগতিক ব্যবসা। এই গতানুগতিক ব্যবসাতে আপনি অ্যাভেলেবেল হচ্ছে মূলধন পাবেন। কারো কাছে যদি আপনি চান যে আমি একটা দোকান দিচ্ছি, আমি দোকানে প্রোডাক্ট উঠাবো, সেটা আপনাকে সবাই লোন দিবে, সেটা ব্যাংকে বলুন, সেটা পার্সোনাল বলুন, আপনার আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী যার কাছেই চাইবেন সে কিন্তু লোন দেবে। কিন্তু আপনি যদি ট্রেডিশনাল বিজনেসের বাহিরে ইনোভেটিভ টাইপের কোনো কিছু করতে চান, ব্যবসা করতে চান, সেখানে আপনি বিজনেস লোন পাওয়াটা খুবই খুবই কঠিন হবে। তো এই ক্ষেত্রে কি করবেন, আপনি এই ধরনের ইনোভেটিভ ব্যবসার ক্ষেত্রে আপনি কি করবেন, সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু ট্রেডিশনাল বিজনেসের ক্ষেত্রে লোন পাওয়াটা সে এমন কোনো কঠিন ব্যাপার নয়, এটা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যখন একটা ইনোভেটিভ টাইপের বিজনেস করতে যাবেন, সেক্ষেত্রে আপনি লোনটা কীভাবে পাবেন, সাপোজ আপনি চিন্তা করলেন একটা মাল্টিমিডিয়া ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে বিভিন্ন সাপ্লায়াররা তাদের প্রোডাক্ট অ্যাড করবে এবং সেখান থেকে সেল করবে, যেমন দারাজের মতো বাংলাদেশে দারাজ রয়েছে। তো এক্ষেত্রে আপনার ধরুন আপনি টোটালি ডোমেইন হোস্টিং সব মিলে আপনি খরচ ধরলেন যে 50,000 থেকে 1,00,000 টাকা আপনার খরচ হবে, এরপরে মার্কেটিং বাবদ আরও ধরুন যে 4,00,000 টাকা খরচ, টোটালি 5,00,000 টাকা খরচ আপনি ধরে নিলেন। এখন এই 5,00,000 টাকা আপনাকে কে দিবে, এই বিষয়টা আপনি কোনো একটা ইনোভেটিভ টাইপের বিজনেসে, সাধারণত আমাদের দেশে এই ধরনের বিজনেসে প্রতিষ্ঠানগুলো ইনভেস্ট করতে চায় না, কিন্তু ইউএসের মতো দেশ বা ইউকের মতো দেশে এই ধরনের নতুন যেই ইনোভেটিভ আইডিয়াগুলোতে ইনভেস্ট করার মতো প্রচুর লোক পাওয়া যায়। যারা আগে কোনো ইনোভেটিভ আইডিয়া করে নিজেরাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন, তারাই সাধারণত এই ধরনের আইডিয়াগুলোতে ইনভেস্ট করে থাকেন। যেমন ধরুন বিল গেটসের মতো প্রতিষ্ঠান, বিল গেটসের মতো ব্যক্তি এই ধরনের আইডিয়াগুলোতে, বা জাকারবার্গের মতো ব্যক্তিরা, বা আপনার আলিবাবার মতো প্রতিষ্ঠান, এরা হচ্ছে এগুলোতে ইনোভেটিভ আইডিয়াগুলোতে ইনভেস্ট করে থাকে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি প্রাথমিকভাবে, একবারেই প্রাথমিকভাবে, ধরুন আপনার কিছুই নেই, আপনি হয়তো আইডিয়াটা রেডি করলেন, এই আইডিয়ার উপরে ভিত্তি করে আপনার আমাদের দেশে আপনি ইনভেস্ট পাওয়াটা মোটামুটি অসম্ভব। আপনাকে আপনার ইনোভেটিভ আইডিয়া যদি আপনি কারো কাছে বলেন যে আমি এইরকম একটা আইডিয়া তৈরি করেছি, এর উপরে আমি বিজনেস লোন চাচ্ছি, এটা আপনি একদম পাবেনই না, পাবেন না বললেই চলে, কেউ আপনাকে এর উপরে ইনভেস্ট করতে দিবে না। তো আপনাকে যেটা করতে হবে, আপনি মাল্টিভেন্ডর একটা ওয়েবসাইট তৈরি করতে হবে প্রথমে। এটা আপনার নিজের ইনকাম থেকে বা আপনার নিজের জমানো টাকা থেকে বা যেভাবেই হোক, আপনি এটা নিজেরটা নিজেই করতে হবে। করার পরে আপনি
প্রোডাক্ট অ্যাড করুন, দুই একজন সাপ্লায়ার অ্যাড করুন, বাই সেল যদি শুরু হয় এখানে, আপনার এখানে যদি ক্রয় বিক্রয় শুরু হয় এবং মোটামুটি পপুলার হয় এবং সেখান থেকে অল্প কিছু পরিমাণ ইনকামও যদি আসে, সাপোজ আপনার মাসে মান্থলি 5000 টাকা ইনকামও যদি আসে, তাহলে আপনি হচ্ছে ইনভেস্টর পাবেন। ইনভেস্টরকে আপনি বোঝাতে পারবেন যে দেখুন আমার এই যে মাল্টিভেন্ডর ওয়েবসাইটটা, সেখান থেকে 5000 টাকা প্রতি মাসে আসতেছে, তার মানে বছরে আমার 5-12-60,000 টাকা প্রফিট হচ্ছে। তখন হচ্ছে কেউ চিন্তা করবে যে আমি যদি 1,00,000 টাকা এখানে ইনভেস্ট করি তাহলে আমি হচ্ছে 30,000 টাকা পাবো, কারণ 60,000 টাকার 50% যে ওনার সে নিয়ে যাবে আর 30% হয়তো আমাকে দিবে। তখন সে চিন্তা করবে যে ব্যাংকে যদি আমি রাখি তাহলে কত আসবে বা আপনাকে দিলে কত আসবে, এই ধরনের ক্যালকুলেশন পরে এরপরে আসে আসে যে বিশ্বস্ত কিনা। আপনাকে সে চিন্তা করবে যে একে যে আমি এত টাকা দেব, 5,00,000 টাকা একে যে ইনভেস্ট করব, এখানে সে বিশ্বস্ত কিনা, যদি সে টাকাটা আমার মেরে দেয় বা এরকম। এই জন্য যেটা করতে হবে যে আপনার একান্ত পরিচিত যারা যারা আপনাকে বিশ্বাস করবে যে আপনি তার টাকাটা মেরে দিবেন না, তাদের কাছ থেকে আপনি হয়তো ইনভেস্টমেন্টটা পেতে পারেন। কিন্তু আপনার যেই স্টার্ট আপটা সেটাকে অবশ্যই আপনি লাভজনক স্টার্ট আপে পরিণত করার পরে হচ্ছে আমাদের এই দেশে আপনি ইনভেস্টমেন্ট পাবেন। কিন্তু উন্নত বিশ্বগুলোতে এরকমটা না, স্টার্ট আপ শুরু করার পরে সেটাকে যদি কাগজে কলমে আপনি লাভজনক দেখাতে পারেন তাহলেই তারা সেখানে বিনিয়োগ শুরু করবে। কিন্তু তারা বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগ থেকে প্রফিটটা এত দ্রুত তারা আশা করে না, তারা চিন্তা করে যে সেটা 5-10 বছর পরে সেখানে প্রফিট আশা করে। কিন্তু আমাদের দেশের যে বিনিয়োগকারীরা তারা চিন্তা করে যে এই বিনিয়োগ থেকে আমার ইনস্ট্যান্টলি কী প্রফিট আসবে, এই মাস শেষে কী ধরনের প্রফিট আসবে। লং টাইমে ইনভেস্ট করাটা করার মতো প্রফিট আপনার ইনভেস্টর পাওয়াটা খুবই কঠিন হবে, তবে আপনি চেষ্টা করবেন যে আপনার টাকা দিয়েই আপনি আপনার বিজনেসটা রান করার জন্য, এরপরে রান হয়ে গেলে আপনি সাথে কিছু ইনভেস্টর যোগ করতে পারেন যাদেরকে আপনার প্রফিট থেকে শেয়ারিং করতে পারবেন, কিন্তু আপনার বিজনেস পার্টনার বানানোর প্রয়োজন নেই, আপনি জাস্ট প্রফিটটা আপনার শেয়ার করলেন। এই হচ্ছে যারা একদমই নতুন বিজনেস শুরু করতে চান তারা কীভাবে আপনার প্রফিট আপনার ইনভেস্টর পেতে পারেন আপনার বিজনেসের জন্য, এটা নিয়ে একটু আলোচনা করলাম। আপনাদের যদি এটা নিয়ে আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সব, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।